না, আমার কাছে স্কিলটা আসলে মনে হয় না ঘাটতি আছে। আমরা যথেষ্ট প্র্যাকটিস করতেছি, আমাদের কোচ যথেষ্ট বেটার দিনে কাজ করতেছে। আমার মনে হয় ওই জায়গাটা আমরা আমাদের অভিজ্ঞতাটা বা আমাদের এক্সপিরিয়েন্সটা একটু কাজে লাগানো উচিত, যারা আমাদের সিনিয়র বেটাররা আছে, যারা টপ ফাইভে ব্যাটিং করছে। সো মনে হয় ওই জায়গাটা একটু আমাদের ল্যাকিংস আছে। আসলে ভাইয়া লাস্ট ম্যাচ লাস্ট প্রেসে মেবি জ্যোতি আপু বলে গেছে যে এটা আসলে ব্যাটারদের দায়িত্ব, এখন ব্যাটারদের আরেকটু ওই জায়গাটা সিনসিয়ার হতে হবে যে আমার কেন এটা হচ্ছে, ওদেরকে এটা চিন্তা করতে হবে। সো আমার কাছে মনে হয় ইনশাল্লাহ নেক্সট ম্যাচে এই ব্যাটার এটা কামব্যাক করার চেষ্টা করবে। আমাদের বোলাররা কিন্তু আজকে যথেষ্ট ভালো বল করেছে, আমাদের টিম প্ল্যান অনুযায়ী আমরা বল করতে পেরেছি। সো এটা ব্যাটারদের একটু মনে হয় ওই জায়গাটা ঘাটতি আছে। সো আমার কাছে মনে হয় ব্যাটাররা যার যার জায়গা থেকে চিন্তা করবে যে আসলে তাদের কী ভুলটা হচ্ছে, এটা তাদের দায়িত্ব। আসলে এটা ক্যাপ্টেন বারবার বলে দিবে না, তাদের দায়িত্ব আসলে তারা কীভাবে এটাকে মানে নেক্সট ম্যাচের জন্য প্রিপারেশন নিবে বা কীভাবে চিন্তা করবে। না 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 ভাইয়া, ম্যাচ তো ম্যাচ, ইন্ডিয়া আসলে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাটার করে না, যেই টিম ভালো করবে সেই টিমই জিতবে। সো ইন্ডিয়া বলে যেটা প্রেশার সেরকম আমরা কোনো কিছু ফিল করি নি। আমাদের কাজ ছিল আমাদের 20 ওভার টি টোয়েন্টি ম্যাচ, আমরা আমাদের বোলাররা বোলারদের দায়িত্ব পালন করবো, ব্যাটাররা ব্যাটারদের রোল পালন করবো। তখন আমাদের কোচ আমাদেরকে একটাই কথা বলেছে যে আমাদের যে ফ্লোটা, আমাদের যে 140 টার্গেট, আমরা সেম ফ্লোতেই আগাবো, আমাদের ফ্লোটা আমরা ডাউন করবো না, স্লো করবো না, আমাদের যে ফ্লোতে আমরা আগাচ্ছিলাম সেই ফ্লোতে আমরা আগাবো। ফিটনেসটা টু বি অনেস্ট, আমরা ফিটনেস একটু দুর্বল ইন্ডিয়া থেকে, এটা অনেস্টলি। সো আমরা চেষ্টা করতেছি যেন আমরা ফিটনেসটাকে আর একটু ডেভেলপ করার জন্য আমাদের বিদেশ থেকে আমাদের ট্রেনার নিয়ে আসা হয়েছে। সো আমরা আমাদের সিরিজ স্টেশনে যে ক্যাম্পটা হবে আমরা আমাদের ফিটনেস নিয়েই বেশি ফোকাস দিব। না তখন হচ্ছে যে বোলাররা আর একটু ভালো বল করার জন্য খুব উৎসাহিত হয় যে আমার বলে একটা ভালো ক্যাচ ধরেছে। আর সত্যি কথা বলতে সন্না খুবই ভালো ক্যাচ ধরেছে। আমাদের গতকালে আমরা মিটিংয়ে এটাই বলেছি যে আমাদের ফিল্ডিংয়ে আমরা সবসময় 10-20 রান আমরা পিছিয়ে যাই। সো আমাদের মেন টার্গেট যেন আমাদের ফিল্ডিংটা আমরা ভালো করতে পারি, যেগুলো ক্যাচ আসবে আমরা যেন সেগুলো ক্যাচ নিতে পারি। না উইকেটটা আসলে সুইপের জন্যই ছিল। সো ব্যাটাররা কলাপস করছে, এটা আসলে আনফর্চুনেটলি হয়ে গেছে, বাট যে উইকেটটা ছিল এটা সুইপ খেলার উইকেট ছিল। তা তো অবশ্যই, বোর্ড আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে করতেছে, আমাদের উচিত আর একটু বেটার খেলা। সো আমরা এই জায়গা থেকে একটু পিছিয়ে আসি, আমরা চেষ্টা করতেছি যেন ওটাকে আমরা বাউন্স ব্যাক করতে পারি। আমাদের ল্যাঙ্গুয়েজটা ভাইয়া আমরা যে বললাম আমাদের টপ ফাইভ যে আমরা 11-15 ওই জায়গাটায় আমরা একটু স্লো খেলতে যাচ্ছি, মানে স্লো খেলে খেলতেছি। সো ওই জায়গাটা আমাদের যদি একটু ইম্প্রুভ করতে পারি ব্যাটাররা, ওই জায়গাটা যদি আমরা সিঙ্গেলটা ক্যারি করতে পারি, আমার মনে হয় যে নেক্সট ব্যাটারদের জন্য এটা ইজি হয়ে যায় স্কোরটা করা। তা না হলে দেখা যাচ্ছে যারা নেক্সটে যায় তাদের জন্য একটু প্রেশার হয়ে যায়।